হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ আবার চলেছি তোমাদের সামনে। আর আজকের মূল টপিক হচ্ছে গরমে সবজি। আর সবজি তো এখন আমরা সবাই করছি, এখন জানো ছাদে সবজি করা কতটা পপুলার হয়ে গেছে। সবাই চাইছে ছাদে অল্প কিছু হলেও যেন সবজি করি। আমিও সেখানে ব্যতিক্রম নই, আমি ওই উইন্টারে কিছু সবজি করেছিলাম, খুবই কম। কিন্তু এবার আমি ঠিক করেছি গরমে একদম ব্যাগ ভর্তি ভর্তি আমি যেন সবজি ফলাতে পারি। আর আমি ফলাবো, তার সাথে তোমরা কি ফলাবে না সেটা কি হয়, তো তোমরাও আমার সাথে একই সবজি চাষ করবে। আর এইটা হচ্ছে পারফেক্ট টাইম, এই সময় কিন্তু তোমাদের এখন গরমে সবজি যে বীজ আছে বীজটা কিন্তু লাগাতে হবে। তো আজকে আমি তোমাদের সেই নিয়ে বলবো যে কী কী সবজি এখন তোমরা গরমে করতে পারো খুব সহজে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সামনেই সব সবজি বীজগুলো লাগিয়ে দেখাবো আর কী করে কী করতে হবে। আর একটা ভালো ট্রিক বা একটা ভালো জিনিস তোমাদের শেখাবো, যেখানে থেকে যেটা করলে প্রত্যেকটা বীজ জার্মিনেট হবে, একটা বীজ ফলস যাবে না, এইটুকু আমি তোমাদের বলছি। সো স্টেপ বাই স্টেপ সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওতে সেটা আসবে। আর সো আজকে দেখে নাও কী কী সবজি এই সময় আমরা করতে পারি এই গরমে। তাহলে সোজা চলে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি কী কী সবজি এই সময় আমি করছি আর বীজ সংগ্রহ করেছি, তাহলে দেখতে থাকো। প্রথমে দেখতে পাচ্ছ পালং শাক, এটা গরমের গরমেও তোমরা পালং শাক করতে পারো খুব ইজিলি। এটা কিন্তু তোমাদের মাস্ট করতে হবে, খুব ইজিলি হয়ে যায়, পালং শাকের কোনো ঝামেলা হয় না। আর নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নটে শাক। নটে শাকটা খুব টেস্টি হয়, সবাই নিশ্চয়ই জানো। সো তোমাদের লিস্টে নটে শাক করতে পারো, কোনো ঝামেলা হয় না, খুব ভালোভাবে হয়ে যাবে নটে শাকগুলো। আর আছে পটল, পটল তো তোমরা সবাই জানো পটল কতটা ভালো গাছ হয়, আর দেখতেও খুবই সুন্দর লাগে যখন গাছে পটল ঝুলবে তোমার গাছে, দেখতে দারুণ লাগবে। সো পটল কিন্তু করতেই হবে এই গরমে। আর কি করছি, আর আমরা করছি ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স গাছটা আমি লাস্ট ইয়ার প্রথমবার করেছিলাম, আর এত পরিমাণে ঢ্যাঁড়স হয়েছিল মানে কি বলবো, মানে প্রচুর হয়েছিল প্রচুর। ঢ্যাঁড়স গাছ একটু পোকার উপদ্রব হয়, কিন্তু রেগুলার বেসিসে যদি তোমরা নিম অয়েল স্প্রে করো তাহলে কোনো অসুবিধাই হবে না, আর কোনো প্রবলেম হয় না, খুব ভালো ফলন হয় ঢ্যাঁড়স। একটুখানি খাটলে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা ঢ্যাঁড়স নিজের ছাদেই করতে পারবে। নেক্সট যেই গাছটা আসছে সেটা হচ্ছে জানো বিনস। বিনস গাছ খুব ইজিভাবে করতে পারো। আর একটা কথা বলি, সবজি কিন্তু তোমরা টবে, ক্রেটে আর বস্তায় যেখানে খুশি করতে পারো, গ্রো ব্যাগে করতে পারো, যেখানে খুশি তোমরা কিন্তু সবজিটা করতে পারো। তারপরে আসে উচ্ছে। উচ্ছেও খুব ইজিভাবে করা যায়, কোনো বিশেষ কোনো কষ্ট হয় না। সো উচ্ছেও কিন্তু তোমাদের লিস্টে তোমরা রাখতেই পারো গরমে সবজির ক্ষেত্রে। তারপর আসছে কি, নিশ্চয়ই চিনে গেছো, এইটাও আমি এবার প্রথমবার করব। আমি এর আগে কোনোদিন এই সবজিটা করিনি, কিন্তু অনেককে করতে দেখেছি, সো সেইখান থেকেই স্টিক করেছি। এবার আমি করে দেখি কি হয়। তো এই গাছটা কিন্তু আর এই সবজিটা তোমাদের কিন্তু করতে হবে, আমি করবো তোমরা করবে না কি হয়। বেগুন গাছ, বেগুন গাছ আমার অলরেডি লাগানো হয়ে গেছে, বেগুন কিন্তু লাগাবে, বেগুনটা কিন্তু মাস্ট। আমার কিন্তু অলরেডি বেগুন গাছ লাগানো হয়ে গেছে, আর বেগুন গাছের উপর ডিটেলে আমার ভিডিও আসবে খুব শিগগিরই, সো দেখতে থাকো। সো যারা যারা বেগুন চারা বেগুন বীজ যা পাচ্ছ এখন লাগিয়ে দাও, খুব ভালো কিন্তু বেগুন গাছ হবে। আর লাস্ট হচ্ছে শশা। শশা তোমরা দেখতেই পাচ্ছ শশা কিন্তু করতে হবে। আর আরো কিছু গাছ আছে যেমন কুমড়ো, লাউ, চাল কুমড়ো, মি, এই সব তোমরা করতে পারো খুব ভালো হবে। আরো বিভিন্ন রকম সবজি আছে সেগুলো করো, মোটর কর কি, এইগুলো করলেই কিন্তু তোমাদের ছাদ কিন্তু একদম ভরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যে যে সবজিগুলো এখন অবধি বীজ সংগ্রহ করতে পেরেছি, এখনও কিছু বাকি আছে সেগুলো এখানে আছে। কাঁকরোল আছে, তারপরে পটল আছে, তারপর এটা বিনস আছে, শশা আছে, তারপর
একটা হচ্ছে পালং শাকের বীজ, গরমের পালং শাক সেই বীজ, এটা হচ্ছে নটে শাক, আর আর উচ্ছে আছে। এই টোটাল বীজ সংগ্রহ হচ্ছে, এখনও ঢেঁড়স গাছের বীজ বীজটা বাকি আছে, ঢেঁড়স আর পটল, এগুলো এগুলো সব বলা আছে আসবে। আর এগুলো ব্যারাকপুরের থেকে আমি নিয়েছি, ব্যারাকপুরের কোন নার্সারি থেকে নিয়েছি সেই না সেই একটা সেই জায়গাটার ভিডিও আমার অলরেডি করা আছে, ওপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো যারা ব্যারাকপুর বা ব্যারাকপুরের আশেপাশে থাকো, সেখানে এসে খুব কম দামে, আর এগুলো কিন্তু সব হাইব্রিড ভ্যারাইটি, ভালো জাতের বীজ, যেগুলো তোমরা অন্যান্য নার্সারিতে প্যাকেটের মধ্যে থাকে সেই বীজগুলোই খালি আমাকে খুলে খুলে দিয়েছে। আর এক একটা প্যাকেট 10 টাকা করে আমি কিনেছি, দেখো কত আছে, এত বীজ 10 টাকা করে দিয়েছে। সো তোমরা যদি চাও এখান থেকে কালেক্ট করতে পারো। সো এই ছিল আজকে ভিডিওটা, কী কী আমি সবজি করছি তার ওপর। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা কী কী সবজি করছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো, আমি এই বীজগুলো লাগানো দেখাবো। সো টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো।